চারিপাশে সব নোনা জল তুলে জলকর করছে, চুঁয়ে জল আসছে, সেই জমিটা নষ্ট হয়ে যাবে আর ফসল হবে না, তাই অগত্যা জমি দিতে বাধ্য হয়েছে। আর ম্যানগ্রোভ কেটেও তো চিংড়ির চাষ করা যায় না আইনগত ভাবে, মোট 27,000 হেক্টর জমি চিংড়ির ভেড়িতে পরিবর্তিত হয়েছে। আমাদের এই উপকূল অঞ্চলে এত পরিমাণ মাটির তলা থেকে জল তোলা হচ্ছে, তার ফলে পানীয় জলের একটা বড় সংকট দেখা দিচ্ছে। না বিষয় করে আপনারা ইনকোয়ারি করে দেখে আসেন, শুধু ঝড়, ঘন ঘন ঝড় হচ্ছে। আমার বাড়িটা জস আমফানের জল চলে গেছিল, কিন্তু 50 লক্ষ মানুষ বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে, তাহলে এই মানুষেরা কি ভাবছেন? আমার ছেলেকে বললাম, বাবা চল পৌঁছু যেসব দ্বীপ সেদিকে চলে যাই। মানিক পি মগনদের পারে যাওয়ার লাই, মানিক পি মগনদের পারে যাওয়ার লাই, মানিক পি মগনদের পারে যাওয়ার লাই, মানিক পি।